সবাই তো সফলতার গল্প শোনায়, আমি নিজের ব্যর্থতার গল্প বলব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস কুক অ্যান্ড ব্লগ। আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব, আমার নিজের সাথে ঘটে যাওয়া নিজের অভিজ্ঞতার গল্প, কিভাবে আমি নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। তো সবার আগে বলবো যে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে আরও অনেকের কাছেই পৌঁছাতে সাহায্য করে। আর যদি অনেক বেশি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তো ভিডিওটা শুরু করেছি আমি সকাল থেকেই, প্রচুর ঠান্ডা পড়ছে বারান্দায়। আমি এই আমার আপুমণি হচ্ছে গাছপ্রেমী মানুষ, উনি এই যে যত গাছ গাছালি দেখতে পাচ্ছেন সব উনি নিজের হাতে মানে নিজে রুকেছেন। যত অসুস্থতা হোক যত কিছুই হোক উনি নিজের যত্ন নিতে ভুলবেন, কিন্তু ওনার গাছের যত্ন নিতে কোনো প্রকারেই ওনার ভুল হবে না। তো ওনার বারান্দার গাছগুলোই আমি দেখাচ্ছি। ওনার বারান্দায় প্রায় 5-6টা গাঁধা ফুল গাছ আছে, আরও কী কী ফুল আছে আসলে আমি নাম ঠিক মতো জানিও না। তো যেটা মূল কথা, আসলে আমি মনিটাইজেশন পেয়েছিলাম ইউটিউবে, পেয়েও আমি মনিটাইজেশন হারিয়ে ফেলেছি। যারা আমরা ইউটিউবিং করি কম বেশি সবাই জানি আসলে মনিটাইজেশন পাওয়া ইউটিউব জার্নিটা কিন্তু খুবই কঠিন। যারা আসলে ইউটিউবিং করে না বা জানে না তারা মনে করে যে ইউটিউবে ভিডিও আপলোড করো ব্যাস আর কোনো ঝামেলা নেই, কিন্তু একটা ভিডিও ক্রিয়েট করা, এডিট করা, ভয়েস দেয়া, তারপর এটাকে আপলোড করা, কত যে সময় দেয়া লাগে, কত যে শ্রম দেয়া লাগে আর কতটা ধৈর্য ধরতে হয় সেটা শুধু একজন ইউটিউবারই জানে। একজন ইউটিউবার সফলতার পিছনে যে কতটা কষ্ট, কতটা পরিশ্রম লুকিয়ে আছে এটা সাধারণ মানুষ বুঝতে পারে না। তো যাই হোক, আমি ইউটিউবিং শুরু করেছিলাম আমার মায়ের উৎসাহে। আমার আম্মু এখনও আমাকে উৎসাহ দেয়, এখনও আমার আম্মুর মানে আমার চাইতে আমার আম্মুর উৎসাহ বা আগ্রহ বেশি ইউটিউবিংয়ে। আমার আসলে ধৈর্য নেই বললেই চলে, আমি প্রচুর অধৈর্য মানুষ। আমার এই অধৈর্যতার কারণেই আমি হচ্ছে এই মনিটাইজেশন হারিয়েছিলাম। আমি ইউটিউবিং শুরু করি 2020 সালের মে মাসে কিংবা জুন মাসে। ভিডিও আপলোড করেছিলাম ফার্স্টে, তখন আমি এত নিয়মকানুন বা এডিটিং ভালোভাবে জানতামও না, তবুও ছোটোখাটো কোনোভাবে ইউটিউব দেখে যতটুকু শিখেছি সেই দেখা থেকেই আর কি আমি আস্তে আস্তে ভিডিও আপলোড করেছি। তারপর ভালোভাবে জানতামও না, তারপর জানলাম যে ইউটিউবে 4000 ঘন্টা ওয়াচ টাইম অ্যান্ড 1000 সাবস্ক্রাইব কমপ্লিট না করলে হচ্ছে মনিটাইজেশন পায় না 1 বছরের মধ্যে। তো তারপর শুরু হলো আমার ইউটিউবের মূল জার্নি বা মূল পরিশ্রম। তো আমি প্রায় 6 থেকে 7 মাস লেগেছে আমার এই গোলটা কমপ্লিট করতে। আমি এই 1000 সাবস্ক্রাইব অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি। এটা কিন্তু আমার জন্য অনেক কঠিন ছিল। করার পরে আমি হচ্ছে মনিটাইজেশন পাওয়ার পরপরই আমি ভিডিও দেওয়া অফ করে দিয়েছিলাম। আসলে এর মূল কারণ ছিল ভিউ না হওয়া, আসলে মানে অর্গানিক ভিউ হওয়া, যেটা আমার মোটেও ছিল না ভিডিওতে। আমার খুবই খারাপ লাগতো, ভালো করে ভিডিও বানাতাম অথচ কেউ দেখতো না। তো আমার এই অধৈর্যতার কারণেই মূলত আমি মনিটাইজেশনটা হারিয়েছি। অবশেষে গত ডিসেম্বরে আমি আবারও শুরু করেছি, গত 2 মাসও হয়নি এখনও। তো এবার একদম দৃঢ়তার সাথে এসেছি, ইনশাল্লাহ আমি এবার আর অধৈর্য হব না, আর পিছুপা হব না, আর আপনাদের সবার সহযোগিতা কামনা করি। তো যারা যারা আমার মতো অধৈর্য হচ্ছেন তাদের জন্য বলবো ধৈর্য ধরেন, সবরে আসলে মেওয়া ফলে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।